हेलो फ्रेंड्स, আমি তুলিকা এন্ড ওয়েলকাম টু রুট রিয়েলটি। আজ আমরা হিন্দুস্তান পার্কের কিয়াতলা রোডের একটা খুব সুন্দর 3BHK স্পেশিয়াস রিসেল ফ্ল্যাট দেখাচ্ছি। আমি এখন সেই ফ্ল্যাটের গেটে দাঁড়িয়ে আছি আর ফ্ল্যাটটা রয়েছে 4th ফ্লোরে। স্পেশিয়াস বলছি এই কারণে কারণ এই ফ্ল্যাটটা কিন্তু 1525 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ছাদটাও খুবই সুন্দর যেটা আমরা পরে আপনাদের দেখাবো। তো আপাতত চলুন ফ্ল্যাটটা দেখে নিই। লিভিং রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় আর খুব সুন্দর করে সাজানো আছে। ইন্টেরিয়রটা খুবই সুন্দর। এই সুন্দর লিভিং রুমটায় সোজা রয়েছে একটা খুব সুন্দর রোড ভিউ ব্যালকনি, যেটা সবার আগে দেখে নিচ্ছেন। নিচেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা চওড়া রোড রয়েছে আর এখান থেকে ভিউটাও খুবই সুন্দর পাওয়া যাচ্ছে। এখানে স্কাই, গ্রিনারি, খুব সুন্দর ভিউ রয়েছে। খুব এয়ারি একটা ব্যালকনি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গার্ডেনিং করে সাজানো রয়েছে। তো আপনারা যদি নেন এই ফ্ল্যাটটা তাহলে আপনারাও নিজেদের মতো করে ডেকোরেট করতে পারবেন, নিজেদের মতো করে গার্ডেনিং করতে পারবেন। এই ফ্ল্যাটের বাকি বেডরুমগুলো তো আপনাদের দেখাবো, কিন্তু সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন, যেটা সবার আগে আমাদের বাঁ হাতে পড়ছে। চলুন সবার আগে ওটা দেখি। দেখুন, কলকাতায় কিন্তু আমরা সচরাচর এত বড় কিচেন দেখতে পাই না। নর্মালি কিচেন একটু ছোটর মধ্যে হয়, কিন্তু এই কিচেনটা কিন্তু যথেষ্ট একটা বেডরুমের মতোই বড়। এই কিচেনের সাথে আপনারা একটা এক্সট্রা স্পেস পাচ্ছেন, যেখানে আপনারা চাইলে কাপড় টাপড় মেলতে পারেন বা কোনো কিছু ধুলে সেটা সরাতে পারেন। তো কিচেনটা আপনারা দেখতেই পারলেন কতটা বড়, কতটা স্পেশিয়াস, ঠিক একটা বেডরুমের মতো। তো চলুন আমরা এখন লিভিং রুমের মধ্যে দিয়ে যাই আমাদের প্রথম মাস্টার বেডরুম। তো আমার ঠিক বাঁ হাতেই পড়ছে আমাদের মাস্টার বেডরুম। দেখতেই পাচ্ছেন মাস্টার বেডরুমটা যথেষ্ট বড় আর খুব সুন্দর করে ইন্টেরিয়র করে খুব সুন্দর সাজানো রুমগুলো। আর সঙ্গে আপনি পেয়ে যাবেন দুটো উইন্ডো, দুটোই গ্লাস উইন্ডো। এই যে মাস্টার বেডরুমটা দেখছেন এটা এতটাই বড় যে এটার মাপ হচ্ছে 11x14। আর যেহেতু এটা মাস্টার বেডরুম তো অ্যাটাচ ওয়াশরুম তো থাকবেই। তো চলুন অ্যাটাচ ওয়াশরুমের দিকে যাওয়া যাক। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়ালের সাথে অ্যাটাচড ওয়ার্ড্রপ রয়েছে, যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা যদি এটা পারচেজ করতে চান এই ফ্ল্যাটটা, তাহলে কিন্তু আপনি এই জিনিসটাও পাবেন। তো চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। ওয়াও, ওয়াশরুমটা দেখতেই পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন আর কতটা সুন্দর বড়। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা বড় একটা বাথটব। তো মাস্টার বেডরুম তো দেখা হয়ে গেল, এরপর আমরা চলে যাই আমাদের সেকেন্ড বেডরুম। আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস, সুন্দর করে সাজানো। ম্যাম খুব সুন্দর করে সাজিয়েছেন প্রত্যেকটা ঘর। আর এই রুমের সাথে পেয়ে যাচ্ছেন একটা গ্লাস উইন্ডো। তো এই রুমটার মেজারমেন্ট হচ্ছে 9x11। আর এই বেডরুমটা সব থেকে প্লাস পয়েন্ট, ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, যেটার থ্রু আপনারা আপনাদের থার্ড বেডরুমের দিকেও যেতে পারেন। তো এটা একটা কমন ওয়াশরুম যেটা সেকেন্ড আর থার্ড দুটো বেডরুমকেই কানেক্ট করছে। এবার চলুন যাওয়া যাক আমাদের থার্ড বেডরুমে। এই বেডরুমটাও দেখতে পাচ্ছেন বাকি রুমগুলোর মতো এটাও যথেষ্ট স্পেসিয়াস। এখানে বড় দুখানা গ্লাস উইন্ডো রয়েছে।
আর এই জানলা থেকে দেখে নিন একবার গ্রিনারি ভিউটা কতটা সুন্দর লাগছে। আর আমি যেমন বলেছিলাম এটা থেকে আগের ওয়াশরুমটা কানেক্ট করা যায়, তো চলুন একবার দেখিও। তো আমার ডান দিকে পড়ছে আমাদের সেকেন্ড বেডরুম, আর বাঁ দিকে যেটা এক্ষুনি দেখলেন সেটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম। তাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর রুমটায় এই দিকের ওয়ালের সাথে একটা অ্যাটাচড ওয়ার্ড্রপ রয়েছে যেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আপনারা যদি এটা পারচেজ করতে চান এই ফ্ল্যাটটা, তাহলে কিন্তু এই ওয়ার্ড্রপটাও সাথে পেয়ে যাচ্ছে। আর এই যে ফার্নিচার গুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু গ্রিন প্লাই দিয়ে করা। চলুন এবার লিভিং রুমের দিকে যাওয়া যাক। লিভিং রুমটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, এত সুন্দর করে ডেকোরেট করা, ফলস সিলিং থেকে শুরু করে ওয়াল, এভরিথিং ইজ সো নাইসলি ডেকোরেটেড। আর এটা রিসেল ফ্ল্যাট হলেও এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, একদম নতুনের মতো। তো এই যে এত সুন্দর ফ্ল্যাটটা দেখালাম, এটা হচ্ছে সেমি ফার্নিশড ফ্ল্যাট, আর যেমন আপনাদের ভিডিওতে দেখালাম এর সাথে ওয়ার্ড্রপ গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আর লিভিং রুমে যে এসিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্ল্যাটের সাথে ইনক্লুডেড। এবার চলুন আমরা ফ্ল্যাটের ছাদটা দেখে দিই, আর ছাদে গিয়ে আমরা বাকি ডিটেলস গুলো বলে দিচ্ছি। ওয়াও, ছাদটা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর, এত বড় একটা ছাদ যেটা থেকে এত ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এই ফ্ল্যাটের কিন্তু দুদিকেই ছাদ, শ্রীঘরের ওই দিকে একটা ছাদ আর এই দিকে। তো এই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা এবং লিফটের ফেসিলিটি আছে। এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নিতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই প্রপার্টি ছাড়াও আমাদের অনেক প্রপার্টি আছে যেগুলো এখন আমাদের শ্যুট করে ওঠা হয়নি। যদি আপনাদের কোনো বাজেট থাকে বা কোনো স্পেসিফিক লোকেশন থাকে তাহলে আপনারা সেটা আমাদের জানাতে পারেন, তো সেটা আপনাদের আমরা ফিজিক্যালি ভিজিট করে দিতে পারি। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস হলো পার স্কোয়ার ফিট 12,000। তো এই ফ্ল্যাটটার কাছাকাছি ল্যান্ডমার্কগুলো সম্বন্ধে আপনাদের বলে দিই। এই ফ্ল্যাট থেকে কিন্তু রবীন্দ্র সরোবর লেক খুব কাছে, হোয়াটসঅ্যাপ ক্যাফে, ফিলার্স, এই ক্যাফেগুলো আপনারা কাছাকাছি পেয়ে যাচ্ছে। পুরো প্রপার্টিটা কুইক ভিউতে একবার দেখে নিচ্ছ। ফ্ল্যাটটায় যেটা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু অনেক গ্রিনারি রয়েছে।